গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি থামবেল গেছ আজ কি নিয়ে ভিডিওটা হতে চলেছে এই হচ্ছে মাইক তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ফোকাস নিচ্ছে কি এটা সনির মাইক আমার আগের হেলমেটের মাইকটা খারাপ হয়ে গেছে ওই জন্য আগের হেলমেটের মাইকটা রোডের মাইক ছিল ওটা প্রায় ছ হাজার আটশো টাকার মতো নিয়েছিল কিন্তু এক বছরও চললো না জ্যাগের কাছে লুজ কানেকশান হচ্ছে কিছু কিছু টাইমে সাউন্ড নিচ্ছে আর কিছু কিছু টাইমে একদমই সাউন্ড নেয় সো তাই জন্য সোনির এই মাইকটা নিয়েছি আর এটা একদম কম বাজেটের মধ্যে ইউটিউবে রিভিউ দেখলাম সব থেকে ভালো সো তাই জন্য এই মাইকটাই অর্ডার দিয়েছি এটা আমার আঠেরোশো টাকার মতো নিয়েছে তো চলো এটা আনবক্সিং করি মাইকের শেপটাও এটা পুরো আলাদা তোমাদের দেখায় তারপরে এটা সাউন্ড কেমন আছে মোটো ব্লগিং করে তোমাদের দেখাবো অলরেডি আমি আনবক্সিং করে রেখেছিলাম এই হচ্ছে ম্যানুয়াল আর এই মেন হেডফোন এর প্যাকেজিং করা ছিল প্যাকেজিং আরে পুরো খুলে দিয়েছি এখানে একটা ক্লিপ যেটা ছিল এখানে কলারের দেওয়ার জন্য তো সেটাও আমি খুলে দিয়েছি এই হচ্ছে মাইক লেফট রাইট রয়েছে মাইকটা এইদিকে লেফট এদিকে রাইট এইটা কেন জানি না অ্যাকচুয়াল লেফট রাইট দুদিকেই স্মাইক আছে কিন্তু কাজটা কেমন দুটো একসাথেই কাজ করবে হয়তো তো সেটা টেস্ট করলেই বোঝা যাবে আর এই একটা ছোট্ট ডেট ক্যাট দিয়েছে যাতে কোনো উইন্ড নয়েস না এতে আসে সো ইউটিউবে তো দেখলাম রিভিউ বেশ ভালোই আছে এবারে আমি নিজে ট্রাই করে তোমাদের দেখাবো এই হচ্ছে হেলমেট যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যদি না দেখে থাকো এর ডিটেলস সব ওই ভিডিওতেই দেওয়া আছে তোমরা দেখতে পারো আমি আই বাটমে লিঙ্ক দিয়ে দেবো আর একটা স্ট্র্যাপও নিয়েছি সেটা সব ওই ভিডিওতে দেখতে পাবে এই হচ্ছে হেলমেট মাউন্টের স্ট্র্যাপ এইটা এতে ফিটিংস করবো প্যাডিংগুলো খুলব খুলে মাইকটা এর ভেতর ফিট করে তারপরে মাইক চেক করব তো চলো এগুলো ফিটিংস করে নিই করে নিয়ে ডাইরেক্ট মোটর ব্লগিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো চলো ডেবিল পুরো ওয়ার্ম আপ করে নিয়েছি আর এই ফার্স্ট টাইম আমি আমার নতুন হেলমেটটা পড়লাম অবশ্য কেমন লাগছে বলো ও ব্ল্যাক ভাইজারটার জন্য আরও সেরা লাগছে সেরা চলো দেখা যাক মাইকে কেমন সাউন্ড আছে এখন আমি ভাইজার খুলেই আছি আর এই ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন লাগছে তোমরা একটু জানাও আশা করি ভালোই আছে আমি সুপার ভিউয়ে রেকর্ডিং করছি আর আমার মাইকটা আছে ঠিক বাঁদিকে হেলমেটের পুরোপুরি সামনে রাখিনি আসলে পুরোপুরি সামনে রাখলে প্রচুর মানে নয়েস আসে একটা ভয়েস ক্লিয়ার আসে না ওই জন্য বাঁদিকে রেখেছি আর এখন আমি ভাইজার খুলেই চালাচ্ছি তো তোমরা কমেন্টে জানিও ভয়েস কেমন আসছে আমি তো এখন দেখতে পাচ্ছি না আমি যতক্ষণ না বাড়ি যাচ্ছি আমি চেক করতে পারবো না একটা ফাঁকা রাস্তায় ঢুকবো তখন আমি দেখবো যে হাই স্পিডে কেমন সাউন্ড দেয় কি একটা ফাঁকা স্ট্রেচ পেয়েছি এখানে এবার টানবো ভাইজারটা বন্ধ করে এতক্ষণ ভাইজার খোলাই ছিল তো এবার তোমরা বলো যে কেমন ভয়েস কোয়ালিটি আসছে আমি খুব যে খুব জোরে কথা বলছি সেরকমও না যেমন আমি নর্মাল কথা বলি তেমনই বলছি আর প্লা প্রায় আমি ফিফটি অ্যাপে চালাচ্ছি তো কেমন ভয়েস আসছে সেভেন্টি আপ হয়ে গেছে এই সামনে থেকে ঘুরিয়ে নেব কারণ এখনই নটা আঠেরো বাজে আবার গিয়ে দোকানে যেতে হবে আমাকে তাই জন্য সকালে উঠে ভাবলাম যে না মাইকটার রিভিউ তোমাদের একবার দিয়েই দিই কেমন হয়েছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও অনেকটাই লেট হয়ে গেছে নটা উনিশ হয়ে গেছে সাড়ে নটার মধ্যে আমাকে দোকানে যাওয়ার কথা কিন্তু আজকের মনে হয় দশটা বেজে যাবে তো তোমাদের জন্য এত খাটছি একটা সাবস্ক্রাইব কমেন্ট তো করে দিও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি এই করছি ব্লগিং তো এইবারে আসল সে হবে টু নাইনটি এইট হান্ড্রেড থ্রি এবারে বলো কেমন বয়সটা আসছে একটু জানিও প্লিজ কমেন্টে একটু জানিও আর হ্যান্ডেট আপ করেছি তাই জন্য একটু জোরে কথা বলছি যাতে ভয়েসটা ক্লিয়ার আসে তবে রোডের মাইকটা খারাপ ছিল যে তা নয় কিন্তু বড্ড তাড়াতাড়ি খারাপ হয়ে গেল গায়ে লেগে গেছে ওই জন্য আমি আর রোডের মাইকে ইনভেস্ট করলাম না সামনে যেহেতু ট্যুর আছে একটা তাই এত টাকা ইনভেস্ট করাটা আমার পক্ষে সম্ভব নয় আমি পৌঁছে গেছি আমার বাড়ির কাছে সো বাড়িতে পৌঁছে গেছি আর ডেবিলের হাল দেখো পুরো কাদা তো জালিকার একটু প্রবলেম হয়েছে বলে কদিন ডেবিল টাকাই বার করছি পুরো কাদা তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো যে সাউন্ড কোয়ালিটি কেমন এলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকালের জন্য টাটা টেকের বাই